পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেরো নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর পম্পা পালের আবেদনে সাড়া দিয়ে ওই ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত হন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ততা দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছিল এর ফলে সমস্যায় পড়েছিল স্থানীয় মানুষজন তারা বিষয়টি নবনির্বাচিত কাউন্সিলরকে জানান পম্পা পাল বিষয়টি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যানকে জানালে তিনি এই দিন ওই এলাকা পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দেন আমরা আজকে পম্পাপাল এখানকার কাউন্সিলর তেরো নম্বর ওয়ার্ডে এসে উপস্থিত হয়েছি মানে বিগত দিনে পম্পাপাল কত নম্বরে ছিল বারো নম্বরে ছিল কিন্তু আজকে এখানে এসে দাঁড়িয়ে পম্পাপাল যে সমস্ত অসুবিধার সম্মুখীন হয়েছে মানুষের যে সমস্ত প্রশ্নের মুখে পড়েছে আজ আমরা সেই জায়গা থেকে এখানে সব থেকে যেটা খারাপ জিনিস নিকাশি ব্যবস্থার ভীষণ অভাব এবং এখানে রাস্তার ওপরে জল সবসময় এখন বৃষ্টি নেই তা ড্রেনের জল রাস্তার ওপরে এটা আমরা দেখতে পাচ্ছি এই এলাকার মানুষ সবসময় একটা অসুবিধা বৃষ্টি বর্ষার দিনে এই এলাকার মানুষ কোমর সমান জল নিয়ে বাচ্চাদের নিয়ে পড়াশোনা থেকে শুরু করে তাদের কাজের লোক আসা থেকে শুরু করে মানুষ যাতায়াত করতে পারে না ঘরবন্দি হয়ে যায় আমি প্রথমে বিডিএ চেয়ারম্যান যখন হই আমরা গত বছরে এই ছবি আমরা দেখেছি দেখার ফলে প্রথমে আমি জানতে চেয়েছিলাম কত নম্বর ওয়ার্ডে এটা হয় তা পরবর্তীকালে আমাদের অনন্তপাল এবং পম্পা পাল এরা আমার সঙ্গে যোগাযোগ করে বলে দিদি আমাদের ওয়ার্ডে তেরো নম্বর ওয়ার্ডে কোনো কাজ হয়নি আমি সেই জন্য আজকে এখানে পরিদর্শন করতে এসেছি আমরা যাতে আগামী দিনে এই এলাকায় এই বর্ষার সময় ডুবে যাওয়া হাত থেকে মানুষকে রক্ষা করতে পারি সেই চেষ্টাটা আমি যাতে করতে পারি সেই জন্যই আমি আজকে পরিদর্শনে এসেছি এবং ড্রেন এদের কোনো কাজ হয়নি বিগত মানুষ কি চাহিদা রাখছে আপনার কাছে এই বিশেষ করে এই তো ড্রেনের ব্যবস্থাটাই তো মানুষের বেশি চাহিদা তো আর এর বেশি আর কি বলবো আমরা এসেছি দিদিকে নিয়ে এসেছি দিদি দেখছেন পরিদর্শন করছেন দিদি আমাদের এই কাজটা আমরা আশা করছি দিদি এটা ফুলফিল করবেন দশ বছরে তো আপনাদের দলই কাউন্সিলর চলে এখানে কোনো কাজ হয়নি হ্যাঁ করেছেন করেছেন এবং হয়তো তো সবটা করে উঠতে হয়তো সম্ভব হয়ে ওঠেনি তো আবার এসেছি আমি নিশ্চয়ই করবো এলাকা মানুষ দীর্ঘদিনের সমস্যা হ্যাঁ দীর্ঘদিনের তো সমস্যা আছে তো এবার সবটা কাজ করে উঠতে পারেননি আমাদের হ্যাঁ অনেকটাই বাকি আছেন এবার এটা আমি এসেছি কোন এলাকা জুড়ে ঘুরলেন আপনি আমরা এটা ওই আমবাগান বকুলতলা নতুন কলোনি এইগুলো ভিডিও চেয়ারম্যান এসেছেন আমাদের আমাদের এশানের জলে খুব মানে রাস্তা একটু সব দিয়ে যায় কোমর মানে সাতার কাটতে হবে এমন অবস্থা হয়ে যায় আমরা দীর্ঘদিন ধরে এই ভোগ পড়ে যাচ্ছি ডেরেনের জলটল কিছু সমস্যা সমাধান হয় না তার জন্য আজকে ওনাকে আনা হয়েছে যাতে এটা আমরা একটু ভালো ফল পাই বা আপনাদের আগে এখানকার কাউন্সিলর কে ছিলেন